হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি যে মুভি রিভিউটা করব, এটা লাস্ট ইয়ার বেরিয়েছে নভেম্বর টাইমে, অ্যান্ড এই সিনেমাটার অনেকেই আমাকে রেকমেন্ডেশন করেছে, বাট সামহাও আমি সিনেমাটা তখন দেখতে পারিনি, তো এখন দেখে উঠলাম। অ্যান্ড হোয়াট আ ফিল্ম! ফিল্মটার নাম হলো কর্মা, ইটস অল রিটেন ইন দ্য স্টার্স, এবং এটা স্ট্রিম করেছিল আড্ডা টাইমসের অফিসিয়াল অ্যাপে। তো সিনেমাটা এতটাই আমার ভালো লেগেছে যে আমি দেখে তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। অ্যান্ড আই থিঙ্ক যারা এখনো সিনেমাটা দেখোনি, দে আর মিসিং সামথিং ভেরি ভেরি সিরিয়াস। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটার যে গল্পটা না, এটা সামহাও যে এখানে প্রোটাগনিস্ট আছে সঞ্জনা উর্ফ পৃথা সেনগুপ্তা, যে এখানে অ্যাক্টিং করেছে সঞ্জনার রোলে, তাকে মেন ফোকাস করে দেখানো হয়েছে। শি রানস আ হোমস্টে ইন কোডি তামিলনাড়ু, এবং হোমস্টেটা অসাধারণ সুন্দর দেখিয়েছে, মানে এতটাই প্রিটি জায়গাটাকে সিলেক্ট করেছে যে মানে একটা হয় না, মিস্টিরিয়াস অ্যাট দ্য সেম টাইম বিউটিফুল, দুটোরই ভালো কম্বিনেশন জোগাড় করেছে জায়গাটা। অ্যান্ড ওখানে দুটো কাপল আসে হোমস্টে করতে, এবং হোমস্টে করতে এসে তাদের কিছু মানে এমন কিছু ঘটনা ঘটে তাদের সাথে যার জন্য দে লুজ দেয়ার লাইভস। আফটার দ্যাট এখানে আসে সাহেব, এবং সাহেব আসার পর থিংস গেট ওয়ার্স, অ্যান্ড স্লোলি অ্যান্ড স্টেডিলি যে পৃথার যে ক্যারেক্টারটা সঞ্জনা, সে কিন্তু আস্তে আস্তে নিজের যে অ্যাকচুয়াল কেন এই জিনিসগুলো করছে বা কেন এখানে মার্ডার্স হচ্ছে সব কিছু আস্তে আস্তে রিভিল আউট হয়। হ্যাঁ, আমি হয়তো গল্পটা বললাম না এবং এখানে একটা হালকা টাচ দিলাম, এটা এই কারণে দিলাম বিকজ এটা একটা থ্রিলার, অ্যান্ড নট অনলি আ থ্রিলার, ইটস এ সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। তো এখানে যদি আমি বলে দিই না যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, তাহলে গল্পটা দেখার মজাটাই চলে যাবে। তো আমি ওই জন্য হালকার উপর দিয়ে এখানে বললাম। তো আমি রিকোয়েস্ট করছি সবাইকে, যারা এখনো কর্মা দেখোনি, প্লিজ কর্মাটা দেখো, ইটস আ ওয়ান্ডারফুল ওয়াচ। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছে এরম টাইপের থ্রিলার বাংলাতে হয়তো আমি লাস্ট কবে দেখেছি আমার নিজের মনে নেই। এবং এখানে যে থ্রিলার কোশ্চেনটা আছে না, প্রচণ্ডভাবে তোমাকে ইন্ট্রিগ করবে, মানে কোথাও কিছু কিছু সিনস আছে মানে গায়ে কাটা দেবে, স্পেশালি ক্লাইম্যাক্সে যখন সাহেবকে পুল করে নিয়ে যায় মেয়েটা তো ওর মার কাছে, যেখানে মাটাকে পুরো কোশ্চেন মার্ক দেখিয়েছিল পুরো সিনেমাটা জুড়ে। তো মা যখন ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা দেখায় না, এবং যে রিভিল করে যে মা এরকম কেন হয়ে আছে, তোমার গায়ে কাটা দেবে, ইনফ্যাক্ট আমি এখন বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, মানে ইট ইজ সাচ মানে মানে ডিসগাস্টিং বলতে গেলে ওই জায়গাটা, এতটাই মানে ইরি ইরি ফিলিং আসবে। অ্যান্ড দ্য লাইট এফেক্টস যেইভাবে ওই সিনটাকে প্রজেক্ট করা হয়েছে, অসাধারণ, অসাধারণভাবে শ্যুট করা হয়েছে, এবং পুরো ফিল্মটাকে এত সুন্দরভাবে সিনেমাটোগ্রাফি করেছে অর্ণব রিঙ্গো ব্যানার্জি, হু ইজ দি ডিরেক্টর, রাইটার, স্ক্রিন প্লে, অ্যাট দ্য সেম টাইম সিনেমাটোগ্রাফার অফ দিস ফিল্ম, অ্যান্ড হি হ্যাজ ডান আ সোয়েল জব। অর্ণব রিঙ্গো ব্যানার্জিকে আমরা রিঙ্গো ব্যানার্জি হিসেবে জানি, এবং উনি কিন্তু এর আগে অনেক বাংলা কমার্শিয়াল ফিল্ম দিয়েছেন যেগুলো অ্যাকশন থ্রিলার হিসাবে আমরা দেখেছি, বাট এই ফিল্মটার যে স্টাইলাইজেশনটা ছিল, যেইভাবে এটাকে প্রজেক্ট করা হয়েছে, যেভাবে এখানে এটাকে এক্সিকিউট করা হয়েছে প্রত্যেকটা কাস্টিং দিয়ে, এভরি ওয়ান হ্যাজ ডান আ সোয়েল জব, ইনক্লুডিং সাহেব ভট্টাচার্য, শাওলি চট্টোপাধ্যায় অ্যান্ড আদার্স। মানে প্রীতা সেনগুপ্তা তো মেন, এবং সে তো মানে অসাধারণ লেগেছে, তার সাথে সাথে সাহেব এবং শাওলি এবং আরও যারা কাস্টিংয়ে আছে প্রত্যেকেই নিজের নিজের রোল খুব ভালো করেছে। অ্যান্ড ইট ওয়াজ এ ট্রিট ওয়াচিং দিস ফিল্ম, ইউনো, মানে আমি মানে প্রচণ্ড এক্সাইটেড, এবং অ্যাট দ্য সেম টাইম মানে আমার মনে হচ্ছে যে কেন আমি ফিল্মটা আগে দেখিনি, এবং কেন এটার রেকমেন্ডেশন বা এটার ব্যাপারটা আমি আগে জানতাম না। মেবি আড্ডা টাইমস বলেই হয়তো এই সিনেমাটা এত বেশি মানে পায়নি, ওপেনিং পায়নি, বাট যারা যারা দেখেছে প্রত্যেকে কিন্তু সিনেমাটাকে পজিটিভ ভিউজ দিয়েছে, নেগেটিভ খুব কমই এই সিনেমাটার জন্য এসছে। সো ইটস এ গ্রেট গ্রেট ওয়াচ, অ্যান্ড যারা থ্রিলার দেখতে ভালোবাসো আমি প্রত্যেককেই বলবো প্লিজ প্লিজ গো অ্যান্ড ওয়াচ কর্মা। কর্মা ইজ অ্যাভেলেবল ইন অল প্ল্যাটফর্মস, আই মিন প্ল্যাটফর্মস বলতে চাইছি আড্ডা টাইমসে তো দেখতেই পারবে, আর এছাড়াও অনেক কিছু জায়গায় অ্যাভেলেবেল আছে, সেটা তোমাদেরকে খুলে বলতে হবে না, ইউ পিপল নো ওয়ের টু গো অ্যান্ড ওয়ের টু ফাইন্ড। তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ কর্মা, ইটস আ ব্র্যান্ড নিউ ফিল্ম, বিকজ এটা এখনো অবধি সেরমভাবে খোলাসা হয়নি। তো এই সিনেমাটার যে মানে খোলসটা বা এই সিনেমাটার যে র্যাপিংটা, সেটা কিন্তু অনেকেই জানে না, এবং সিনেমাটা কিন্তু একটা ডিলাইটফুল ওয়াচ, আমি বলবো ডিলাইটফুল ওয়াচ, যারা থ্রিলার দেখতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা ডিলাইটফুল ওয়াচ।
সো প্লিজ ওয়াচ ইট, আমার প্রচন্ড ভালো লেগেছে। এবং যারা যারা দেখেছো কার্মা, আমার রিভিউটার সাথে যদি রিলেট করতে পারো কোনো না কোনোভাবে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইবও করে নিও যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর আমার সাথে আরও ইন্টারাক্ট করার জন্য আমাকে ইনস্টাগ্রামে DM করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি এখনো বেরোতে পারছি না সঞ্জনার মোহটা থেকে। এবং একটা ছোট কথা বলতে চাই এই সিনেমাটার জন্য, এই সিনেমাটায় হয়তো সঞ্জনাকে অ্যাট দ্য এন্ড মনে হবে যে শি ইজ দি কলপ্রিট অ্যান্ড শি ইজ দি মানে শি নিডস টু বি পানিশড, বাট ওর পয়েন্ট অফ ভিউ দিয়ে তুমি যদি দেখো ওর লাইফে যা যা সিনারিও ঘটেছে তার জন্য কিন্তু ও এতটা এরকম রুথলেস বা এতটা নিজেকে মানে এখানে দেখিয়েছে, মানে এম্পাথাইজ করতে পারবে ক্যারেক্টারের সাথে। দো ওকে হেট করতে হয়তো ইচ্ছা করবে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমার মনে হবে যে ওকে এম্পাথাইজও করা যেতে পারে, বিকজ শি ইজ নট ইন ফল্ট, দ্য সিচুয়েশনস অ্যান্ড দি ওয়ে শি হ্যাজ বিন মানে আপব্রিঙ্গিং সেটার মধ্যেই কিন্তু ফল্ট আছে, তার জন্য তার মেন্টালি এরকম উনি হয়েছে। হ্যাঁ, আমি আর বেশি কিছু বলবো না, বেশি কিছু বলবে তোমাদের সব কিছু গল্প ফেটে যাবে, তো আমি ভিডিওটা এখানেই স্টপ করছি, তো ফিল্মটা কি দেখিনি তাড়াতাড়ি।